আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এই মুহূর্তে হাতে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট সংবাদ, শুরুতেই শিরোনাম। আর ভাড়াটে গোষ্ঠীর দরকার নেই মস্কোর, জানিয়েছে রুশ আইন প্রণেতা। এদিকে হামলার প্রথম দিনেই ব্যর্থ পুতিন, 450 রুশ সেনা নিহত। বাকমতে রাশিয়ার 20,000 সেনা নিহত। জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা ইউক্রেনের জন্য কঠিন হবে, জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া হারলে পরমাণু যুদ্ধ, জানালেন পুতিনের সহযোগী। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের ক্রোমাতস্কে রুশ হামলায় নিহত 10। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আর ভাড়াটে গোষ্ঠীর দরকার নেই মস্কোর, জানিয়েছে রুশ আইন প্রণেতা। ওয়াগনার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইয়েভজিন প্রিগোজিন ব্যর্থ, বিদ্রোহের পর সামরিক বাহিনী নিয়মিত সেনা আরও 70 লাখ বাড়ানোর প্রস্তাব দিয়েছে রুশ ঊর্ধ্বতন আইন প্রণেতা লিওনিড স্লাইডস্কি। রাশিয়ার নিরাপত্তার স্বার্থে সোমবার এমন প্রস্তাব দেন তিনি, যেন আর ভাড়াটে বাহিনীর প্রয়োজন না হয় দেশটির। তিনি আরও বলেন, রাশিয়া আর ভাড়াটে গোষ্ঠীর প্রয়োজন আছে বলে আমি মনে করি। নিয়মিত সেনাবাহিনীর মধ্যে কিছু সমস্যা আছে, তবে ভাড়াটে দিয়ে তার সমাধান হবে না। সম্প্রতি দেশটির ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। অবশ্য 24 ঘণ্টা না পেরোতেই কিছু অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার পর মস্কো অভিমুখে অভিযান বাতিল করে প্রিগোজিন। এই স্বল্প সময়ে বিদ্রোহে কেঁপে উঠেছিল রাশিয়ার, আতঙ্কে উঠেছিল দেশটির জনগণ। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়টিকে কঠিন জবাব দিয়েছে ওয়াগনার যোদ্ধাদের। তাদের উদ্দেশ্য করে পুতিন বলেন, ওয়াগনারের সশস্ত্র যোদ্ধারা চাইলে রুশ সেনাদের সঙ্গে যুদ্ধ করতে পারে, চাইলে নিজেদের ঘরে ফিরতে পারে অথবা বেলারুশে চলে যেতে পারে। তবে আইন প্রণেতা লিওনিডের প্রস্তাব অনুসারে সেনা সদস্য বাড়াতে বিপুল অর্থের প্রয়োজন রাশিয়ার। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুদ্ধের খরচ জোগাতে গত বছর দেশটির অর্থনীতি প্রায় 2.2% হ্রাস পায়, ফলে তারা এমন প্রস্তাব পুতিনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা দেখার বিষয়। হামলার প্রথম দিনে ব্যর্থ পুতিন, 450 রুশ সেনা নিহত। ইউক্রেনের রুশ হামলায় প্রথম দিন পুতিন বাহিনীর মূল লক্ষ্য পূরণের ব্যর্থ হয়েছে এবং ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে 450 জন রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা বেন ওয়েলস। ব্রিটিশ সংবাদ মাধ্যম ওয়েলস অনলাইনে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ব্রিটিশ প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি রুশ আগ্রাসন প্রতিরোধে কঠোর নিষেধাজ্ঞা ও সমর্থন দাবি করেন, পাশাপাশি মস্কোর হামলার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। এদিকে রাশিয়ান বিমানবন্দরে ব্রিটিশ বিমান অবতরণ নিষিদ্ধ করেছে রাশিয়া, এমনকি নিজের আকাশসীমাতেও ব্রিটিশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা। এই পদক্ষেপ যুক্তরাজ্যের বিমান চলাচল কর্তৃপক্ষের অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রতিক্রিয়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এর আগে যুক্তরাজ্য ও রাশিয়ার জাতীয় বিমান সংস্থা এরোফ্লেটের বিমান ব্রিটেনে অবতরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে ব্রিটেনের এই সিদ্ধান্তের দাঁত ভাঙা জবাব দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি রাশিয়ার। ইউক্রেনের রুশ অভিযানের প্রতিক্রিয়ায় রাশিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞার অংশ হিসাবে সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ দাবি করার পর থেকে রাশিয়া এর বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের হুমকি ধমকি আমলে না নিয়ে ইউক্রেনে দোনবাস অঞ্চলে দোনস্ক ও লোহানস্কের স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয় রাশিয়া, এমনকি সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনা পাঠানোর ঘোষণা দেন পুতিন। এরপর বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা দেয় রাশিয়া। বাকমুতে রাশিয়ার 20,000 সেনা নিহত। ইউক্রেনের বাকমুত শহরে গত 5 মাসে 20,000 রাশিয়ান সৈন্য নিহত হয়েছে, সময়ে আহত হয়েছে আরও 80,000 যোদ্ধা। নিহত যোদ্ধাদের অর্ধেকে ভাড়াটে যোদ্ধা দল, ভাগনার গ্রুপের সদস্য, জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন ক্রিবি গোয়েন্দা তথ্যের বরাতে এমন তথ্য জানিয়েছেন। তবে এই তথ্যের সত্যতা যাচাই মস্কোর কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবিসি জানিয়েছে, বাকমুতের বেশিরভাগ অংশ মস্কো দখলে রয়েছে, তবে পশ্চিমে শহরের একটি অংশ ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া গত বছর থেকে ছোট শহরটি দখলের চেষ্টা রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, তারা রাশিয়া সেনাদের বধ করতে এবং তাদের মজুদ ধ্বংস যুদ্ধাস্ত্র ধ্বংস করতে কাজ করছে। জন ক্রিবি বলেন, রাশিয়ার বাস্তবে কোনো কৌশলগত জয়লাভ করতে পারেনি, বাকমুত নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে তাদের দোনবাস দখলের চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের 1 লাখেরও বেশি যোদ্ধা হতাহতের শিকার হয়েছে, তার মধ্যে নিহত হয়েছে 20,000। তবে তিনি ইউক্রেনের হতাহত সেনাদের সংখ্যার বিষয়ে কিছু জানাননি বলে ইউক্রেনীয় ভুক্তভোগী আরও রাশিয়ার আগ্রাসী।
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা ইউক্রেনের জন্য কঠিন হবে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ কিয়েভ সরকারের বাহিনীর জন্য কঠিন হবে। তাদের বাহিনীর মধ্যে হতাহত সংখ্যা বেশি হবে বলে জানিয়েছে পেন্টাগন ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন খবর টাস নিউজের। সাবরিনা সিং বলেন, আমরা জানি এটি একটি কঠিন লড়াই হতে যাচ্ছে, এতে সময় লাগবে। আমরা নিশ্চিত যে ইউক্রেনীয়দের যুদ্ধের জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন তা আছে। তিনি বলেন, আমরা ক্ষতির হিসাব করেছি, আমরা জানি যুদ্ধক্ষেত্রে বিশ্বে বেশ ক্ষতি হতে চলছে, এটি যুদ্ধের সব থেকে দুর্ভাগ্যজনক অংশ। তার কথায় মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় সেনাদের প্রয়োজনীয় ব্যবস্থা এবং সক্ষমতা প্রদান করেছে। সিং আরও বলেন, আমরা জানি এটি একটি কঠিন লড়াই হতে যাচ্ছে। অবশ্য রাশিয়ানরা যুদ্ধের শুরু থেকেই তাদের মতো খাপ খাইয়ে নিতে চলছে। এর আগে রাশিয়ারা বলেছিল ইউক্রেনের সশস্ত্র বাহিনী তাদের পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষতি সহ্য করেছে। রাশিয়া হারলে পরমাণু যুদ্ধ জানালেন পুতিনের সহযোগী। সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, পরমাণু শক্তি দাদাজিগুলো বড় ধরনের সংঘাতে কখনো হারেনি, কারণ এর উপর তাদের ভাগ্য নির্ভর করে। ইউক্রেনের রুশ বাহিনীর পরাজয় হলেই পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সাবেক রুশ প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদভ। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে পশ্চিমার সামরিক জোট ন্যাটোর উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী মেদভেদভ বলেন, যুদ্ধে পারমাণবিক ক্ষমতাধর রাশিয়া পরাজয় পারমাণবিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, পরমাণু শক্তিধর দেশগুলো বড় ধরনের যুদ্ধে কখনোই হারেনি, কারণ এরপর তাদের ভাগ্য নির্ভর করে। মেদভেদভ বলেন, ন্যাটো ও পশ্চিমাদের অন্যান্য প্রতিরক্ষা নেতারা জার্মানির রামেস্টেন বিমান ঘাঁটিতে বৈঠকে মিলিত হয়ে ইউক্রেন যুদ্ধে নিয়ে আলোচনা করবেন, তবে তাদের নীতির ঝুঁকির বিষয়ে চিন্তা করা উচিত। মেদভেদভের মন্তব্য চলমান সংকটে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে কিনা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি ফেসকভ সাংবাদিকদের বলেন, না একেবারে না। ইউক্রেনের ক্রোমাতস্কের রুশ হামলায় নিহত 10। ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রোমাতস্ক শহরের একটি রেস্তোরাঁয় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত ও 61 জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার জরুরি পরিষেবা বিভাগ। ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের খোঁজে উদ্ধারকর্মীদের জরুরি তৎপরতা অব্যাহত আছে বলে তারা শহরটির ধারে একটি গ্রামে দ্বিতীয় আর একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও 5 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। বেশি হতাহত হয়েছে ক্রোমাতস্ক রেস্তোরাঁয়, সেখানে নিহতদের মধ্যে 3টি শিশু আছে বলে কর্মকর্তাদের দাবির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জরুরি পরিষেবা কর্মকর্তা মেসেজিং অ্যাপ টেলিগ্রাম জানিয়েছেন, ভবনের ধ্বংসস্তূপের মধ্যে লোকজন আছে বলে মনে হচ্ছে, তাদের উদ্ধারে কাজ চলছে। এদিকে ক্রেমেনচুকের একাধিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, যদিও তাতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ক্রোমাতস্কে ক্রেন ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকর্মীদের কাছের ছবি দিয়েছে সেখানকার জরুরি বিভাগ। রাতে ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলা দেখাচ্ছে রাশিয়া যা করছে তাতে তাদের কেবল একটি জিনিসই প্রাপ্য, তা হল পরাজয় এবং একটি ট্রাইব্যুনাল। দোনস্কের যুদ্ধক্ষেত্রে পশ্চিমে অবস্থিত ক্রোমাতস্ক শহর কিয়েভ বাহিনীর রসদ সরবরাহ বেশ গুরুত্বপূর্ণ। রাশিয়া সেখানকার গুরুত্বপূর্ণ অনেক সেনা স্থাপনা এবং সেনা অস্ত্র ও সরঞ্জাম লুকিয়ে রাখা বেসামরিক স্থাপনায় নিয়মিত হামলা চালাচ্ছে বলে মস্কোপন্থী একাধিক টেলিগ্রাম চ্যানেল বলেছে। রাশিয়া গত বছরে ফেব্রুয়ারিতে তাদের প্রতিবেশী দেশে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানে বেসামরিক ব্যক্তি লক্ষ্যের উপর হামলা করা হচ্ছে না বলে শুরু থেকেই দাবি করে আসছে তারা।